ইয়ো গাইজ, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো গাইজ, আজকের ব্লগে আমরা দেখাবো যে আমার বাইক যেটা রয়েছে সেটা অনেকদিন ধরে রিপেয়ারিংয়ের জন্যে মানে চিৎকার করছে, বাট আমি সময় করে পাচ্ছি না বলে হচ্ছে না। তো গাইজ, একটা জিনিস কি কিছু কিছু জিনিস করবো, ওর হচ্ছে মোবিলটা চেঞ্জ করতে হবে। বাট আমার বাইকের মধ্যে সব থেকে বেস্ট যে মোবিলটা আছে ইঞ্জিন অয়েল, সেটাই লাগাবো গাইজ। আর যা যা আছে সেসব তো বেস্ট করাবোই, বাট সার্ভিসিং করবো না কোনো মতে, কারণ সার্ভিসিংয়ে দিলে আমার বাইক বসে থাকলে আমিও বসে থাকবো, তো ওটা হচ্ছে না। তো মোটামুটি যতটুকু পারবো করবো। তো গাইজ, তারপরে একটা জায়গায় যাব, সেই জায়গাটা খুব একটা ভালো একটা জায়গা, খুব সুন্দর আমাদের এখানে হচ্ছে, তো অনেকদিন ধরে যাবো যাবো যাওয়া হচ্ছে না, তো ফাইনালি আজকে যাবো বাইকটা ঠিক করে। তারপরে আরেকটা জিনিস যেটা দেখাবো গাইজ, যেটা আমরা রোজ করে থাকি, ডেইলি রুটিনের মধ্যে পড়ে থাকি, রোজ যাবোই, মাস্ট, রোজ সন্ধ্যাবেলার দিকে ওই জিনিসটা করবোই, যাবোই। ঠিক আছে, তো গাইজ চলো সময় নষ্ট না করে আজকের ব্লগটা স্টার্ট করি। আর তো গাইজ চলে এসেছি গ্যারেজে, আর গ্যারেজে আমার বাইকের মেন হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। আর ইঞ্জিন অয়েলের জন্য আমার মাথায় আসলো যে কি আমার বাইকে মানে সিনথেটিক ইঞ্জিন অয়েল যেটা আছে মাতুল, এই যে তোমরা দেখে নাও, এটাই আজকে লাগাবো। জানি না কেউ আজ পর্যন্ত 125 cc কে মাতুলের ইঞ্জিন অয়েল লাগিয়েছে কিনা, বাট আমি আমার বাইকে অবশ্যই লাগাবো। তো গাইজ, এই যে আমার বাইক, চলো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা যাক। আর গাইজ, আমার বাইকের এখনও 1 বছর হয়নি, 11 মাস বয়স হয়েছে, তার মধ্যে আমি প্রায় 17,500 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর তোমরা তোমাদের বাইক কত কিলোমিটার চালিয়েছো 1 বছরে সেটা কমেন্ট করে জানিও। আর গাইজ, এই যে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা খুলছে, খুলুক, তারপরে আর কী কী কাজ আছে সেগুলো দেখো, আর বলি তোমাদের কী কী হয়। তো গাইজ, ইঞ্জিন অয়েল ঢালার আগে আমাদের মোবিল ফিল্টারটা চেঞ্জ করে নিতে হবে, তো চলো চেঞ্জ করে নিই। তো গাইজ, ফাইনালি আমাদের ইঞ্জিন অয়েলটা বাইকে চেঞ্জ করা হচ্ছে এখন। তো গাইজ, এইখানটা সব থেকে বেস্ট যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এখানের কস্ট। গাইজ, কদিন আগে আমার বাইকটা বনগাঁ থেকে মানে সার্ভিসিং করেছিলাম, 500 নিয়েছিল, এখানে মাত্র 300 টাকায় ফুল সার্ভিস। তো গাইজ, খুব সুন্দর মানে পরিষেবা। তো নেক্সট টাইম বাইক ঠিক করলে এইখানটা আসবো, সুন্দর একটা জায়গার সন্ধান পেয়েছি। চলো আর কী কী করি চলো দেখে নাও। তো গাইজ, কদিন ধরে আমার বাইকের সামনের মানে ডিস্ক ব্রেকটা খুব জ্বালাচ্ছিলো, তো এই দাদা ধরলো যে আমার বাইকের যে ডিস অয়েল রয়েছে সেটা একদম খারাপ পচে গেছে, তো গাইজ ওটাকে চেঞ্জ করছে। তো গাইজ আরও অনেক কিছু করবে, তো সেগুলো আর দেখানো সম্ভব নয়, তো চলো কাজটা করিয়ে বেরোনো যাক। তো গাইজ, দীর্ঘ 1 ঘন্টা পরে আমাদের বাহনের স্বাস্থ্য পরিচর্যাটা একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ, এখন মুডটা খুব কষে কষে গেছে, তো এবার আমরা বেরোবো একটা মুডটাকে শান্ত করার একটা জায়গায়। তো গাইজ চলো সময় নষ্ট না করে ওই জায়গায় গিয়ে কথা বলি। তো গাইজ, এটা হচ্ছে দমদমের মধ্যে এই সুন্দর একটা মেলা হচ্ছে, আর মেলাটার নাম আনন্দ মেলা। তো গাইজ, ইচ্ছা ছিল তোমাদেরকে নিয়ে মেলাটার মধ্যে ঢুকবো এবং দেখাবো কী কী আছে এবং আমিও দেখবো। তো গাইজ চলো ভেতরে যাওয়া যাক। তো গাইজ দেখো, বৃষ্টির দিনে মেলা হলে যেটা হয়, জলের জল হয়ে যায়, আর সেটাই এখানটা হয়েছে। সুন্দর মানে মানুষের মানে গিজগিজ গিজগিজ করছে, সবাই যে যার মতো মজা করছে গাইজ, এই মজাটা দেখেই নিজেরই মজা লাগে। তো গাইজ দেখো, এখানে বাচ্চাদের অনেক রকমের রাইড বসেছে। তো গাইজ, এই যে নাগরদোলনা বসেছে, মানে খুব বড় না, খুব ছোট না, মিডিয়াম সাইজের ভালো। তো গাইজ, এই যে আমাদের ভাগ্নি শ্রেয়াংশী, ও চলে এসেছে আমাদের সাথে, সেটা বড় বিষয় নয়, ও তো আসবেই, কারণ আমাদের সঙ্গেই থাকে আমাদের পার্টনার। তো গাইজ আরও কী কী আছে চলো দেখি। এই যে দেখো, মিনি ব্রেক ড্যান্স, খুব ছোট একটা ব্রেক ড্যান্স, বাট সুন্দর। তো আমরা মেলাটাকে খারাপ বলতে পারি না, কিন্তু সব থেকে বেস্ট যেটা লাগলো এই যে ঝুলাটা ঝুলছে, এটা এই রাইডটার কী নাম আমি ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো গাইজ, এই যে দেখো সবাই মানে কী সুন্দর মজা করছে, এটা দেখেই খুব সুন্দর লাগছে। তো গাইজ, মেলাতে অনেক কিছুই বসেছে, অত কিছু দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। আমাদের ইচ্ছা যে আমরা রোজ সন্ধ্যাবেলায় যে জিনিসটা করে থাকি সেই জিনিসটা তোমাদের দেখাবো গাইজ, খুব সুন্দর লাগবে, একটা অভ্যাস। তো গাইজ, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো এইখানটা আর কিছুক্ষণ দাঁড়ালেই মানে সর্বনাশ হয়ে যাবে, তো চলো বেরিয়ে আমাদের আমরা যে জিনিসটা করে থাকি সেই জিনিসটা তোমাদের দেখাই। তো গাইজ, আমরা চলে এসেছি, আর রং সাইডে আমরা রয়েছি বলে বাইকটা একটু আগেই রেখে চলে আসতে হয়েছে, কারণ বাইপাস কিছু ভুলভাল হলে একদম পুলিশ লাগিয়ে দেবে বড় সড়ো করে। তো গাইজ, বাইকটা রেখে চলো আমাদের ডেস্টিনিতে আমরা যাই। তো গাইজ, আমরা রয়েছি এখন দমদম এয়ারপোর্ট 1 নম্বরে রয়েছি গাইজ। তো আমরা রোজ সন্ধ্যেবেলায় এইখানটায় আসি, কেন আসি, কী করতে আসি, তো চলো দেখে নাও তোমরা। তো গাইজ, এই যে আমরা চলে এসেছি 1 নম্বরে, এখানে একটা দোকান রয়েছে আইসক্রিমের, অনেক দোকান রয়েছে কোয়ালিটি ওয়াইজ, বাট আমরা এইখানটায় আসি, কেন আসি কেন সেটা তোমাদের দেখাবো ভিডিওতে। আর গাইজ, আমার ছোট্ট একটা জীবন, আর ছোট্ট একটা ফ্যামিলি, তো গাইজ এদেরকে নিয়ে আমি খুশি থেকে থাকি, সেটা বড় বিষয় নয়, চলো এবার মেন জিনিসটা দেখাই। তো গাইজ, এই যে আমাদের আইসক্রিম নেওয়া কমপ্লিট, আমার ভাগ্নি আজকে কমলাটা নিয়েছে, তোর খুব ভালো লেগেছে। তো আমরা বেসিক্যালি খাই হচ্ছে চকোবার। তো গাইজ, এই যে কেয়া কেয়ার চকোবার মানে ছিঁড়ছে,
আর গাইজ, সব থেকে যে মেন বিষয়টা, তোমাদের বলতে কোনো লজ্জাও নেই, এই যে দেখো আমরা 10 টাকার চকোবারটাই খাই, কারণ গরিব মানুষের কী বা দিন আর কী বা রাত। সব থেকে এই যে মেন জিনিসটা, আইসক্রিম খেতে খেতে যে আমার লাগে, এই যে দেখো ট্রাফিকের মাঝখানে দাঁড়িয়ে যে যার গন্তব্যস্থলে যাচ্ছে আর আমরা আমাদের মতো আইসক্রিম খাচ্ছি, আর এই যে পরিবেশের যে মানে ইয়ে মজাটা সেটা আমরা নিচ্ছি। তো গাইজ, এই যে দেখো সবাই কত ব্যস্ত আর তার মধ্যে আমরা আইসক্রিম খাচ্ছি, সবার ব্যস্ততার মাঝখানে আমরা রিল্যাক্স করছি, এই যে জিনিসটা না ভেতর থেকে একটা মজা চলে আসে গাইজ। তো এটাই আমরা করে থাকি রোজ সন্ধে বেলায়, সেটা বড় বিষয় নয় আর করে থাকবো। তো গাইজ দেখো আমাদের সব কিছুই তোমাদের দেখাবো আস্তে আস্তে আমাদের জীবনের, এই যে দেখো ট্রাফিকের মধ্যে কত মানুষ ব্যস্ততার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর আমরা রিল্যাক্স করছি, রিল্যাক্স গাইজ। তো গাইজ যাই হোক, তোমাদের সব কিছু দেখাবো আমাদের লাইফের আস্তে আস্তে, সব কিছু আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। তো গাইজ আমাদের আইসক্রিম খাওয়া প্রায় কমপ্লিট, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর কিছু সেরকম দেখানো নেই আজকে, তো চলো যাওয়া যাক। তো গাইজ বাড়িতে চলে এসেছি, আর গাইজ আমরা খুবই টায়ার্ড, কি কি করলাম নাকি বিত্তেন্দ্র সব কিছু তো দেখলে, তারপর তো 7টার সময় বেরিয়েছি, এখন রাত 9:30 বাজে, প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা শুধু ঘুরলাম। তো গাইজ তোমরা দেখো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর গাইজ ভিডিওতে নতুন হলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এই ভিডিওতে এইটুকু নেই, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে গাইজ, বাই বাই।